এই যে আমরা অনেকেই আছি, বড় বড় বাড়ি করি, বড় বড় গাড়ি করি, করি না মা? পাঁচতলা, ছয়তলা, সাততলা পর্যন্ত আমরা বানিয়ে ফেলি, বানাই কি না মা? কিন্তু ওই পাঁচতলায় শান্তি আছে বাবা? ও বাবা আছে? পাঁচতলায় কিন্তু শান্তি নাই। শান্তি আছে কোথায়? শান্তি আছে গাছতলায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মহাজন যে গানখানা বলেছে শুনো কি বলছে। তাহলে পাঁচতলায় শান্তি নাই, শান্তি কোথায় আছে মা? গাছতলায় আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখো মা, এই যে এখানে আমাদের এই বৈকুণ্ঠপুর ফরেস্ট, যতই রোদ হোক যতই গরম হোক ওই গাছের নিচে এসে বসলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় মা, যায় না? তদ্রূপ মহাজন যে গানের ভাষায় লিখেছেন যে পাঁচতলাতে শান্তি নাই, শান্তি আছে কোথায়? গাছতলায়। ওরে আমার এই জীবনে সুখ হইল না, আমি কান্দি আর ঘুরে বেড়াই, আমার এই জীবনে সুখ হইল না, কান্দি আর ঘুরে বেড়াই, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। এই সত্যি মা, ওই পাঁচতলাতে কিন্তু শান্তি নাই গো, শান্তি আছে সেই গাছতলায়। যারা বোঝার তারা বোঝে বাবা, আর যারা বোঝার না তারা কিন্তু ওই বড় বড় তালা করে বসে আছে, বড় বড় তালা করে নিজেকে অনেক বড় কিছু মনে করছে, যে আমার পাঁচতলা বাড়ি আছে, সাত সাতটা গাড়ি আছে, না জানি আমি কত কি। কিন্তু যখন এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, এই দেহটাকে যখন ওই কি তার আগুনে তুলে দেবে বাবা, ওই গাড়ি বাড়ি কিন্তু সঙ্গে কিছু যাবে না মা। তাই সে জায়গায় ওরে আমার এই জীবনে সুখ হইল না, আমি কান্দি আর ঘুরে বেড়াই, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। ওরে পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়, আমার এই জীবনে সুখ হইল না, আমার এই জীবনে সুখ হইল না, কান্দি আর ঘুরে বেড়াই, আমার এই জীবনে সুখ হইল না, কান্দি আর ঘুরে বেড়াই, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল, স্বার্থের লোভে সকল মানুষ ঘুরিয়া বেড়ায়, এই জগতে ভাল
শান্তি আছে গাছতলায়।